নমস্কার এমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে বুধবার কিন্তু এখন ভোরবেলা একদম ভোরবেলা এখন ওই তিনটে পঁয়তাল্লিশের মতো এখন বাজছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম কারণ আমার এখন ওঠার সময় হয়ে গেছে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আপনারা কমবেশি সকলেই জানেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আমার একটা অভ্যাস আছে রাত জেগে সেরকমভাবে আমি কখনোই পড়তে পারি না কিন্তু ভোরবেলা আমার পড়তে খুব ভালো লাগে আর পড়াটা বেশ মনেও থাকে সেই জন্য আজও উঠেছি আর প্রায় দিনই উঠি চলুন দেখাই আপনাদের একবার কটা বাজে এখন এই দেখুন চারটে প্রায় বাজতেই গেল আর দেখছেন আকাশের ওয়েদারটা এত ভালো লাগছে আসলে এখন পূর্ণিমা আর তাই জন্য চাঁদটা এত সুন্দর লাগছে প্রতি মাসে এই সময়টা আমার জন্য খুবই স্পেশাল হয়ে দাঁড়ায় কারণ আমি ভীষণ ভালোবাসি স্পেশালি আমার ভালো লাগে চাঁদ দেখতে আকাশে কি সুন্দর মেঘ সাথে একটা বড় সড়ো চাঁদ আর লাইট না জ্বালিয়েও কিন্তু সমস্ত কিছু একটু আত্র দেখা যায় যেটার জন্য আবার বিষয়টা কিন্তু অনেকটাই ভালো লাগে যেমন এখানে আমি ভেবেছিলাম এখনই পড়তে বসে যাব কিন্তু এত ভালো লাগলো আমার জিনিসটা মানে চাঁদটা আমাকে এতটাই মন্তমুগ্ধ করেছিল এতটাই আকর্ষণ করেছিল আমি পড়তে বসতেই পারছিলাম না দেখছেন আপনাদের দেখিয়েছিলাম একটু আগে মানে প্রায় তিনটে পঞ্চাশের দিকে দেখিয়েছিলাম আর এখন দেখছেন চারটে দশ পনেরো বেজে গেছে মানে এখানে বসে বসেই এত লেট করে ফেলেছি তারপরে আবার মায়ের সাথে সকালবেলায় উঠে হাঁটতে যাওয়া মানে আমি পড়তে বসেছিলাম আর কি পড়ে উঠে হাঁটতে যাওয়ার পালা আজকে বেরোলাম মায়ের সাথে খুব ইচ্ছে করছিলো আজকে যেতে তার সাথে মাও বলল আজকে বাড়িতেই আছিস চল তো গিয়েছিলাম মায়ের সাথে ফিস ভীষণই ভালো লাগছিল ওয়েদারটা জাস্ট আপনারা একবার দেখুন বড্ড ভালো লাগে আমার সকালবেলা একটু ঘুরতে যেতে আজকে সেই জন্য বেরিয়েছি কি ভীষণ সুন্দর লাগছে না ওয়েদারটা সব দিন সমান সুযোগ হয় না সময়ও হয় না কারণ যেহেতু আমাকে বাইরে পড়তে যেতে হয় অধিকাংশ দিনই আপনারা দেখেন আমি পড়তে যাচ্ছি বাড়ি ফিরছি একটা নিয়ম মাফিক জীবন একটা বাধা ধরা একটা শিডিউলের মধ্যে আমাকে চলতে হয় তো সেই জন্য সব দিন পসিবল হয় না কিন্তু যেদিন যাই ভীষণ ভালো লাগে আর তাছাড়াও মায়ের সঙ্গ মানে একটা আলাদাই ব্যাপার তো আমরা নেমে গেছি মেন রোড থেকে এখন আর এই মেঠো পথ ধরে যেতে সকালবেলা কার না ভালো লাগে বলুন তার সাথে আছে পাখির কিচির মিচির আওয়াজ আর সাথে মন্তমুগ্ধ করা প্রকৃতির যে আওয়াজ সবে মিলিয়ে দিনটা একদম বেশ ভালো যাচ্ছে আমি ভেবেই নিয়েছি কাল আমি যে সমস্ত কাজকর্মগুলো করেছি আজ সেগুলো আর একদম করছি না কারণ ভালো লাগছে না ওগুলো করতে দেখুন বর্ষাকালের শুরুতেই একদম চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে রাস্তাটা আপনারা আগেও দেখেছেন কিন্তু এতটা সবুজে সবুজ ছিল না মানে গাছপালা সবুজ সব দিনই ছিল কিন্তু এই যে ঘাস পাতাগুলো নতুন হয়েছে আর এদিকে দেখুন চাঁদ এদিকে সূর্য দুটো দুরকমের ভালোবাসা কারোর জ্বলন্ত ভালোবাসা কারোর ভালোবাসা আবার শান্ত স্নিগ্ধ সুন্দর দুটোই সুন্দর আমি যে ইংলিশ লিটারেচার পড়ি সেখানে কিন্তু ম্যাক্সিমাম কবি চাঁদকে নিয়ে লিখেছেন এমনটা বলবো না যে সূর্য বঞ্চিত কিন্তু সূর্যকেও নিয়েও লেখা হয়েছে আর সব লেখাগুলোই খুবই ভালো পড়েছি কিছু কিছু স্যার পড়িয়েছেন সবে মিলিয়ে যে কোনো লেখা পড়তে আমার খুব ভালো লাগে চলুন এখন একটু হাঁটতে এসেছিলাম মা হাঁটতে দিকটাতে গেলো আমি আর খুব বেশি দূর গেলাম না কারণ ইতিমধ্যেই আসা যাওয়া মিলিয়ে দু তিনবার হয়ে গেছে তো একটু বসলাম মা আবার গেল মা পারেও বাবা মা প্রতিদিন যাই তো সেই জন্য মায়ের সমস্যা হবে না আমি এরপর সব দিন যাই না হঠাৎ করে একদিন চলে গেলে খুব সমস্যা হয়ে যাবে চলুন মা হাঁটতে থাকুক আমি একটু বসি ব্লগটা কালকে আপলোড করে দিই আজকের ব্লগটা আর কি তো ভিডিওটা কন্টিনিউ করছি একদম বাড়ি গিয়ে দিনটা আমি খুব ভালো করে কাটাবো আমি ভেবেই নিয়েছি আসলে কালকের দিন পর্যন্ত একটু সমস্যাই হচ্ছিল আমি বুঝতে পারছি না কোন কাজটা আগে করা উচিত কোনটা পরে তো আজকে আমি একদম ঠিক করে নিয়েছি কোন কাজটা আগে করবো কালকে যেগুলো করেছি সেগুলো তো একদমই করবো না এটা ঠিক করে নিয়েছি তো চলুন কি করি সারাদিন দেখাই আপনাদের চলুন বাড়ি ফিরিয়ে আর তারপর একটু চা খাবো আছে জমিয়ে জাস্ট হেঁটে এলাম চা গরম করছি চা খাবো এরপর আমি মা বামা সবাই মিলে চলুন চাটা খেয়ে নিয়ে এরপর চা খাওয়ার পর একদম বসে বসে পড়াশুনো করা অনেকক্ষণ ধরে পড়েছি আজকে আজকে পড়ে আমি একদম একদম স্যাটিসফাইড আর তারপর দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম আর দেখলাম রাত্রিতে বাবা একটু মাটন এনেছে সেটারই আজকে মা রান্না করছে আজকের দিনটা বেশ ভালো কাটলো বিকেলবেলা বেশ জমজমিয়ে বৃষ্টি হচ্ছিল যেহেতু এখন আষাঢ় মাস কম বেশি বৃষ্টি হয়েই থাকছে কিন্তু বাড়িতে থাকলে যদি বৃষ্টি হয় সেই ওয়েদারটা আমি বেশ ভালোভাবে এনজয় করি আর তার সাথে আজকে আছে মাটন মানে আর একটু ভালোই লাগছে তো চলুন আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই কালকে একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলেই আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে কালকে একটা নতুন ব্লগে